Hey guys, welcome back to my YouTube channel. Tomra dekhte Sani star kar abishane abbar chole eshechi notun ekta video niye. Kothay gelo sob Jeet er fan ra? Ha, ajke ami Jeet er ekta notun movie jeta aste choleche khub taratari sheta niye kotha bolte eshechi. Kichudin agei shuru hoyeche Jeet er notun chobi Boomerang er shooting. Jar teaser already amader samne prokash hoye geche. Prothom bar bangla movie te Jeet ar Rukminir juti dekha jabe. এছাড়াও গুরুত্বপূর্ণ ক্যারেক্টারগুলির মধ্যে রয়েছেন সত্যম ভট্টাচার্য, দেবচন্দ্রিমা, খরাজ মুখোপাধ্যায়, অমরীফ ভট্টাচার্য এবং শ্যামল চক্রবর্তীর সঙ্গে আরও অনেকে। বুমেরাং ছবির হাত ধরেই এবার প্রথম টলিউডে প্রবেশ করতে চলেছে নতুন প্রযুক্তি। হাতের ইউজ করা ছাড়াই ক্যামেরা ইউজ করা হবে, যেটাকে কন্ট্রোল করবে একমাত্র কম্পিউটার, আর যার নাম সিনেবট। হ্যাঁ, আর এই সিনেবট ক্যামেরা ছাড়াও কিন্তু উন্নত মানের এডিটিং ইউজ করা হয়েছে এই মুভিটিতে। সায়েন্স ফিকশন কমেডি মুভি বুমেরাঙে আসছে নতুন চমক। প্রতি মুহূর্তেই থাকবে নতুন নতুন চমক এবং প্রত্যেকটা চমকের পিছনে থাকছে এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার। ফার্স্ট চমক যেটা থাকবে সেটা হচ্ছে জিতের যে বাইকটি প্রথমেই টিজারে দেখা গেছে সেই বাইকটি। আর এই বাইকটিও তৈরি করা হয়েছে কিন্তু কেবলমাত্র শুটিংয়ের জন্য, যার নাম ফিউচারিস্টিক। এই ধরনের প্রযুক্তি এবং ক্যামেরা এর আগেও কিন্তু আমরা ব্যবহার করতে দেখেছি ধুম এবং 300 মুভিতে। ডিরেক্টর হলেন সৌভিক কুণ্ডু, যিনি নিজেও এইসব সাইন্টিফিক জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে বেশ ভালোবাসেন। এই মুভিটির টিজার যখন আমি দেখি, প্রথমেই একটি হিন্দি মুভি কিছুদিন আগে রিলিজ হয়েছিল যেটা তেরি বাতুমে এসে উলঝা জিয়া, এই মুভিটির নাম মনে এসেছে। কারণ এই মুভিটিরও যে বিষয়বস্তু ছিল জিতের নতুন সিনেমা বুমেরাঙের বিষয়বস্তুর সঙ্গে অনেকাংশে মিল খুঁজে পেয়েছি। তেরি বাতুমে এসে উলঝা জিয়া মুভিটিতেও কিন্তু এভাবেই একটা সায়েন্স এবং এআই এর ব্যবহার করে একটা হিউম্যান রোবট বানানো হয়, তাকে ঘিরেই একটা স্টোরি বানানো হয়। ঠিক কাঁচা পুরোটা না হলেও কিছুটা মিল আমি খুঁজে পেয়েছি শুধু টিজার দিয়ে। এখনো তো অনেক অংশে অনেক কিছু জানা বাকি আছে ট্রেলারের অপেক্ষা। হ্যাঁ, দুটি স্টোরির মধ্যে কিছুটা মিল তো পাবোই, এআই এবং সায়েন্সের ইউজ হয়েছে দু জায়গাতেই। আমরা টিজারের শুরুতেই দেখতে পেয়েছি জিতকে একজন সায়েন্টিস্ট হিসেবে, যার মিশন নতুন কিছু আবিষ্কার করা। প্রথম বাংলা মুভি যেখানে এআই এর ব্যবহার করা হয়েছে এবং তার সাথে সাথে হিউম্যান রোবট ক্রিয়েট করার আইডিয়াটিও আনা হয়েছে। রুকিণীকে এখানে টিজারে যেটা দেখা যাচ্ছে যে একজন হিউম্যান রোবট ক্যারেক্টার হিসেবে দেখা যাবে মুভিটিতে। ছবিটি মেনলি কল্পবিজ্ঞানের প্রেক্ষাপটে তৈরি, তো কমেডি আর এন্টারটেনমেন্ট অল্প সামান্য টিজারেও কিন্তু অনেকখানি ধরা পড়েছে। গোটা ফ্যামিলির সঙ্গে বসে দেখার মতো একটা মুভি, ছোটদের জন্য স্পেশালি নয়, বাট ছোটরা দেখলেও ক্ষতি নেই এতে কোনো। এই বাতমে এসি উলঝা জিয়া মুভিটির সঙ্গে কতখানি মিল আছে সেটা জানার থেকেও অনেক বেশি ইন্টারেস্টেড যে বাংলা মুভি হিসেবে প্রথম এআই ব্যবহার করে মুভিটি কোন পর্যায়ে যাবে বা কি হতে চলেছে সেটা জানার আগ্রহটা আমার মধ্যে অনেকটা বেশি। সো আমি ওয়েট করছি নেক্সট ট্রেলারের জন্য, নেক্সট আপডেটের জন্য। তোমরা ওয়েট করতে থাকো আমার সঙ্গে। আর এখন যারা ভিডিও দেখছো তাদের মধ্যে যারা জিতের ফ্যান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর লাইক করে একটা কমেন্ট করে দিও যে তোমরা কতটা এক্সাইটেড। এখন মত ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে।